আজ তৃণমূলের ২৬তম প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালিত হলো মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কার্যালয়ে। এদিন বহরমপুরে জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনটিকে পালন করা হয়। এদিকে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পথচলতি মানুষদের মধ্যে লাড্ডু বিতরণও করা হয় দলের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল নেতৃত্ব সহ বহরমপুর শহর যুব তৃণমূলের নেতা কর্মীরা। বিনয় রায়, রিপোর্ট NTVWB। প্রথমেই বলি, আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বহরমপুর সহ যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূলের পতাকা উত্তোলন করা হলো। আজকের দিনে ১৯৯৮ সালে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের জাতীয় কংগ্রেস দল ছেড়ে তার নিজস্ব দল তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করে। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে শহরের বিভিন্ন ওয়ার্ডে কিছু মানুষকে ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং রানীবাগান মোড়ে কেক লাড্ডু দিয়ে মানুষকে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানানো হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের আনন্দ উপভোগ করা হচ্ছে সকলের মধ্য দিয়ে। এবং আমরা এরপরে মেডিকেল কলেজে ফল বিতরণের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে চাই। আজকে পতাকা উত্তোলন করা হয়, সেই সঙ্গে বহরমপুরের সকল বহরমপুরবাসীকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। সকলে খুব খুব ভালো থাকুন এবং নতুন বছর সকলের জন্য সুখ সমৃদ্ধিতে ভরে উঠুন। জয়